স্বপ্ন পড়ি, মায়াময় স্বপ্নের এক অন্য ভুবন, নির্মল নিরিবিলি। স্বপ্নময় স্বপ্ন পড়ি, তার সমস্ত সৌন্দর্যের ডালি মেলে দিয়ে আহ্বান করছে দর্শনার্থীদের। তাই তো সারা বছর সারা দেশ থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসু ছুটে আসে এই স্বপ্নের জগতে, উপভোগ করে স্বপ্নপুরীর সবটুকু সৌন্দর্য। স্বপ্নপুরীর সৌন্দর্যের কথা এক্সপ্লেইন করা ভেরি ডিফিকাল্ট। স্বচক্ষে না দেখলে আসলে রিয়েলাইজ করা যাবে না এটি কতটা সুন্দর। দেশের সর্ববৃহৎ এই বিনোদন পার্কের অবস্থান বাংলাদেশের দিনাজপুরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের এক নাম্বার এবং সবচেয়ে বড় পর্যটন স্পট এবং আর্টিফিশিয়াল অ্যামাউন্সমেন্ট পার্ক হচ্ছে এই স্বপ্নপুরী। স্বপ্নপুরী এত বড় যে একদিনে এটি সম্পূর্ণ ঘুরে দেখা এবং এর অভ্যন্তরে যতগুলো রাইড আছে আর অন্যান্য সাইড আছে সবগুলোতে যাওয়া উপভোগ করা দুঃসাধ্য। পুরো পার্কের খুঁটিনাটি বিষয় আমি আপনাদেরকে জানাবো এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। এজন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা যেতে চাচ্ছেন স্বপ্নপুরীতে এবং যাবেন ভাবছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখে যাবেন, যাতে খুব সুন্দরভাবে পুরো এরিয়াটি আপনারা দেখতে পারেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে চলুন ভিডিও শুরু করি। স্বপ্নপুরী যেতে হলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শাপলা চত্বর হয়ে যেতে হয়। এখানে অনেক বাহন রয়েছে যেগুলো আপনাকে পৌঁছে দেবে স্বপ্নপুরীর একেবারে মেইন গেটে। গেটের দুপাশের দুটো সাদা পরী সাগ্রহে ওয়েলকাম করবে আপনাকে। এদের বাঁ পাশে আছে টিকিট কাউন্টার। স্বপ্নপুরীতে প্রবেশ ফি 3 বছরের ঊর্ধ্বে সবার জন্য জনপ্রতি মাত্র 100 টাকা। বাস, মিনিবাস, ট্রাক ইত্যাদি বড় গাড়ির পার্কিং ফিও 100 টাকা। মাইক্রো, পিক আপ, প্রাইভেট কার, সিএনজি, ইজি বাইক ইত্যাদি ছোট গাড়ির পার্কিং ফি 50 টাকা, আর বাইকের পার্কিং ফি মাত্র 20 টাকা। মেইন গেট দিয়ে প্রবেশ করে 2 লেনের রাস্তা ধরে একটু সামনে এলেই লেফট সাইডে রয়েছে একটি ঝিল। ঝিলের মাঝে আছে ছোট্ট একটি আইল্যান্ড, আর সেই আইল্যান্ডে আছে নয়নাভিরাম আর্টিফিশিয়াল একটি ফ্লাওয়ার স্কাল্পচার, চোখ জোড়ানো সৌন্দর্য তার। ঝিলের অল্প জলে আছে ফুটন্ত অর্ধফুটন্ত লাল সাদা বেগুনি শাপলা ফুল। স্বপ্নপুরীর অভ্যন্তরে ভাগ ভাগ করে আছে অনেকগুলো স্পট, সেই স্পটগুলোতে প্রবেশ ফি কত এবং তার মধ্যে কি কি আছে চলুন এখন সেগুলো দেখে আসি। এক্সট্রা টিকিট কেটে ঢুকতে হয় এমন একটি অ্যাডভেঞ্চার এরিয়া হচ্ছে হাউস অফ হরর তথা ভূতের বাড়ি। এর বাম পাশে আছে সৌরজগৎ নব থিয়েটার এবং বরফের জগৎ। রহস্য আর রোমাঞ্চে ঘেরা ঘোস্ট হাউসে প্রবেশ ফি 40 টাকা। এর অভ্যন্তরে প্রবেশ করলে গা শিরশিরে অনুভূতি মিলবে আপনার, বুকের ভেতরটায় ধুকপুকো করতে পারে, শির দাঁড়াবে, নেমে যেতে পারে ঠান্ডা শিহরণ। কলিজা কাঁপানো হরর সাউন্ডের সাথে কৃত্রিম ভূতগুলোর ভয়ের তো কর্মকাণ্ডে আপনি ভয় পেতেই পারেন। এরপর আছে আর্টিফিশিয়াল ফিশ এরিয়া, যার আউটার ওয়ালে এবং প্রবেশ গেটে অসাধারণ সুন্দর রং বেরঙের কিছু মাছ তৈরি করা আছে, আর এর ভেতরটা আরও নয়ন জোড়ানো। এর অভ্যন্তরে ছোট ছোট জলাশয়ে ছোট্ট ছোট্ট দ্বীপ, আর সেসব দ্বীপেই রয়েছে কৃত্রিম মাছ আর মৎস্যকন্যারা। এখানে প্রবেশ ফি 50 টাকা। মাছ, কচ্ছপ, অক্টোপাস সহ সাগরতলের নানা প্রাণীর পাশাপাশি এখানে স্বচ্ছ একটি জলাশয়ে রয়েছে রং বেরঙের সত্যিকার মাছ। স্বপ্নপুরীতে রয়েছে একটি আর্টিফিশিয়াল অ্যানিম্যাল জোন, কৃত্রিম পশু দুনিয়া, যেটি মৎস্য জগতের চেয়েও আরও আকর্ষণীয়, আরও রোমাঞ্চকর। এখানেও প্রবেশ ফি 50 টাকা। এর অভ্যন্তরে বিলুপ্ত ডাইনোসর সহ রয়েছে নানা প্রাণী,
নানা পশু পাখি, যেগুলো অরিজিনাল ভেবে ভুল হতে পারে আপনার। হলিউড মুভিগুলোতে দেখা যত প্রকার ডাইনোসর তার সবই আছে এখানে। স্নেকেরই আছে এখানে একটি, তার মধ্যে রং বেরঙের কতগুলো সাপ আছে তা হয়তো গুনে শেষ করতে পারবেন। এখানে বানর আছে, লেকের পাড়ে কাঁকড়া আছে, গিরগিটির মতো দেখতে তক্ষত আছে, আর এগুলো দেখে মনে হবে একেবারে অরিজিনাল। কৃত্রিম একটি ঝর্ণা আছে এর মধ্যে, কলকল করে পাহাড়ের উপর থেকে নেমে এসেছে ঝর্ণাটি। কৃত্রিম এই পশুর দুনিয়ায় আরো কত কত আর্টিফিশিয়াল প্রাণী আছে কি বলবো, সেসবের কথা কাউন্ট করে শেষ করা যাবে না তাদের, আর সবগুলো ভিডিওতে আনাও পসিবল না, তাহলে ভিডিওর লেন্থ হয়ে যাবে অনেক বড়। এর অভ্যন্তরে রঙিন এক জলপরি আছে, কি বলবো তার রূপের কথা, রূপে গুণে অনন্যাসে। পাশাপাশি একটি সাদা পরিও আছে এখানে। টিকিট কেটে ঢুকতে হয় এমন আরেকটি সাইট হচ্ছে রংধনু গ্যালারি, যার বহিরাঙ্গনে আমাদের মুক্তিযুদ্ধের টেরাকোটা চিত্রকর্ম পরিস্ফুরিত হয়েছে। বন্ধুরা, স্বপ্নপুরীতে কিন্তু একটি মিনি চিড়িয়াখানাও আছে। মিনি হলে কি হবে, পশু পাখির কিন্তু কমতি নেই। এর অভ্যন্তরে প্রবেশ ফি ৫০ টাকা। এর অভ্যন্তরে অজগর, ময়ূর, ভিক্টোরিয়া মুকুট কবুতর, কালো মুখ হনুমান, মিঠাপানি আর লোনাপানির কয়েকটি কুমির, শম্বর হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, ভোদর, কালো ভাল্লুক, বানর, উল্লুক সহ রয়েছে আরো অনেক প্রাণী। উল্লুকটা যে এত মজার কাণ্ড করছিল কি বলব, দর্শনার্থীরা মন ভরে বিনোদন নিতে পেরেছিল তার কর্মকাণ্ডে। এখানে সুন্দরবনের চিত্রা হরিণ ছিল অনেকগুলো, হরিণ প্রজাতির মধ্যে চিত্রা হরিণই সবচেয়ে সুন্দর। দর্শনার্থীদের দেওয়া খাবার খাওয়ার আশায় ভিড় করছিল তারা। বন্ধুরা, এই চিড়িয়াখানায় আরো আছে হাড়গিলা বা মদন ডাক, সজারু, গয়াল, ইমু পাখি, ধনেশ, আরো অনেক পশু, অনেক পাখি, যার সব এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। স্বপ্নপুরীতে 10 ফিট মাটির নিচে আছে আদিম যুগের আজব জাদুঘর। নাম যেহেতু আদিম যুগের আজব জাদুঘর, তাই আদিম যুগের আজব কিছু থাকবে সেটাই স্বাভাবিক। আদিম মানুষদের লাইফস্টাইল এবং ডেইলি লাইফ ডিসপ্লে করা হয়েছে এর অভ্যন্তরে। পাশাপাশি 18+ কিছু সিনারি আছে এখানে। এখানের হরর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুবই ভয়ঙ্কর, ভূতের বাড়ির চেয়েও ভয়ঙ্কর।
স্বপ্নপুরীর অভ্যন্তরে বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড আছে, এত পরিমাণ রাইড আছে যে একদিনে হয়তো এগুলো শেষ করতে পারবেন না। তো কি কি সেই রাইড এবং সেগুলোর টিকিট মূল্য কত, এখন চলুন সেইগুলো দেখে আসি। স্পিডবোট রাইডটার টিকিট কাউন্টার বেশ ইউনিক। এই রাইডটার টিকিট মূল্য ছিল 60 টাকা, বড় একটি লেকে চলে। লেকের পারে আবার একটি হেলিকপ্টার আছে যেটার ফি মাত্র 10 টাকা। আরো একটি বড় লেকের পারে আছে ট্রেন রাইড। ট্রেনটা ড্রাগন গুহার মধ্য দিয়ে যাতায়াত করে। দুটি ড্রাগন দুদিকে মুখ করে আছে, তার মধ্য দিয়ে যায় ট্রেন। চমৎকার সুন্দর ড্রাগন দুটি। এই লেকের উপর দিয়ে আবার কেবল কার চলে, আর লেকের পানিতে চলে প্যাডেল বোট। এই লেকেরই পাড়ে রয়েছে ফ্লাইং চেয়ার, যেটি তীব্র গতিতে ঘোরে। আছে ছোটদের ট্রেন। এখানে 3টি ডেঞ্জারাস রাইড রয়েছে যেখানে চড়া অনেকের জন্য নিষিদ্ধ। এই 3টি রাইড হচ্ছে রোলার কোস্টার, শান্তা মারিয়া এবং ফ্রিসবি। এগুলোতে অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীদের ওঠা নিষেধ। বাচ্চাদের জন্য রয়েছে মেরি গো রাউন্ড, অক্টোপাস, টেলিকম্বাট, সুপারসেট ইত্যাদি রাইড সহ। স্বপ্নপুরীতে লেক রয়েছে বেশ কয়েকটি। আরও একটি বড় লেকে সো বিউটিফুল ডিজাইনের বেশ কিছু প্যাডেল বোট রয়েছে। এছাড়া নাগরদোলাও আছে একটি।